বন্ধুগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্বাল বিডির হেলথ টিপস ভিডিওতে। আজকের ভিডিওটি শুধু যুবক বন্ধুদের জন্য। যেসব যুবক বন্ধুরা প্রতিনিয়ত হস্তমৈথুন করে, বীর্য পাতলা করে ফেলছেন এবং শুক্রাণু ঘাটতি সমস্যায় ভুগছেন, স্বাস্থ্যহীনতা এবং হতাশ হয়ে গেছেন, হস্তমৈথুন ছেড়ে দিয়েও হারানো তারুণ্য শক্তি ফিরে পাচ্ছেন না, তারা নিয়মিত প্রতিদিন সকালে খালি পেটে কেবলমাত্র দুটি কাঁচা ডুমুর চিবিয়ে খাবেন, মাত্র 21 দিনেই আপনি সম্পূর্ণ আরোগ্য হয়ে যাবেন। কাঁচা ডুমুর খাওয়ার ফলে প্রচুর উত্তেজনা বাড়বে, কিন্তু সাবধান, ভুল করেও হস্তমৈথুন কিংবা যেভাবেই হোক বীর্যস্খলন ঘটানো যাবে না। সেই সাথে স্বাভাবিক খাবার এবং ঘুম, শারীরিক ব্যায়াম বা খেলাধুলা ঠিক রাখতে হবে। অনেকের প্রশ্ন থাকতে পারে, কাঁচা ডুমুর খেয়ে পানি পান করা যাবে কি না? অবশ্যই পান করা যাবে, তবে কাঁচা ফল খেয়ে অল্প পরিমাণে পানি পান করা উচিত, বেশি নয়। ধন্যবাদ সবাইকে।